ঘূর্ণিঝড় মোখা বিদায় নিয়ে এসেছে কালবৈশাখী ঝড়ের তীব্র বজ্রপাত। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের টেকনাফ এবং মিয়ানমারের রাখাইন উপকূল দিয়ে প্রবেশ করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি উত্তর দিকে আরও সরে বৃষ্টির সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে। এদিকে আজকের বহু জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দেশের কোন কোন জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ 16 মে মঙ্গলবার, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বিকেল 4টার পর থেকে রাত 12টার মধ্যে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কালবৈশাখী ঝড় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর জেলার উপর দিয়ে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে বরিশাল বিভাগের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৈশাখী ঝড় বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা 7টা থেকে রাত 10টার এই একই কালবৈশাখী ঝড় রাত 9টার পর থেকে রাত 12টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল 4:15 রাত্রির মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার পর থেকে ভোররাত্রি পর্যন্ত বিভিন্ন সময়ে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে, বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ।